সবাই ভালো আছো তো? ভালো না? গতদিন আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, তাই না? আমরা একটা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজ থেকে আমরা একটা নতুন কিছু করব। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা কি থাকবে, ডায়েরি থাকবে। একটা প্রত্যেকের ডায়েরি থাকবে, সেই ডায়েরিটার নাম হবে, ডায়েরির নাম কি? ভালো কাজের ডায়েরি। আচ্ছা, আমরা একটা ডায়েরি তৈরি করেছি, তাই না? আচ্ছা, ডায়েরিটাতে কি তুমি কি করবে? স্কুলে এসে আমরা প্রতিদিন যেগুলা ভালো কাজ করব সেগুলো ওখানে লিখব। শুধু স্কুলেই না, বাসায়? মানে শুধু স্কুলেই? হ্যাঁ, বাসায় নয়। বাসায় করব, কিন্তু স্কুলে যেগুলা করব সেগুলো। আমি সারা দিনে যে ভালো কাজগুলো করব তার মধ্যে যে কোনো একটা ভালো কাজ আমি কোথায় লিখব, সেই ডায়েরিতে লিখব, তাই না? তাহলে আমরা কোথায় লিখব? ডায়েরিতে লিখবো সেই কাজটা আমার স্কুলে হোক আর বাড়িতে হোক। ঠিক আছে, যাও। তোমাদের প্রত্যেকের ডায়েরিগুলো একটু প্রস্তুত করে দেখো। সবাই আছে না ডায়েরি? ডায়েরিগুলো দেখো, লেখা শুরু হয়েছে না? প্রথম দিন থেকে লেখা শুরু। ঠিক আছে, দেখি রাশিদ কি লেখা আছে তোমার ডায়েরিতে। ভালো কাজের ডায়েরি। তারপর ডায়েরিতে কিছু লেখো নাই? ২০ তারিখ থেকে মিথ্যা কথা ছেড়ে দিলাম। এটা একটা নমুনা, ঠিক আছে? রাশিদ লিখেছে কি, ২০ তারিখ থেকে মিথ্যা কথা ছেড়ে দিলাম। তাহলে ২০ তারিখ মানে কাল থেকে নাকি? কাল থেকে শুরু হয়ে গেছে, তাহলে আমরা আর কেউ মিথ্যা কথা বলবো না। আমরা প্রত্যেকদিন এরপর থেকে প্রত্যেকদিন, আজকে যেমন কাল থেকে শুরু হয়েছে, তাই না? এখন আজ থেকেও আমরা আজকে সারাদিনে আমি যে কোনো যে যতগুলো ভালো কাজই করি তার একটা কথা, একটা ভালো কাজ আমার ডায়েরিতে লেখা থাকবে। এরকম প্রত্যেক দিন চলবে, এবং মাঝে মাঝে এগুলো আবার পড়ে পড়ে দেখবে, খুলে 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 দেখবে। ঠিক আছে, আমি কি ভালো কাজ করলাম আর ভালো কাজগুলো আমার কি কি লেখা আছে মাঝে মাঝে দেখতে হবে। এটা পর্যায়ক্রমে চলবে, আবার এক সপ্তাহ, দু সপ্তাহ বা ১৫ দিন বা এক মাস পর আমি আবার চেক করবো যে তোমার ডায়েরি ঠিক আছে কিনা। কি ধারাবাহিক ভাবে চলবে তো লেখা? হ্যাঁ, লেখে দেখি, কয়েক মাস লেখি কি উপকার হয়। হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসবে। এটা তো আমরা খারাপ কিছু লিখবো না, লিখবো ভালো। এবং আশা করা যায় প্রত্যেকেই মানে একটা প্রতিযোগিতা করে ভালো কাজ করার চেষ্টা করবে, যে আজকে আমি কি ভালো কাজ করব, একটা প্রতিযোগিতা শুরু হবে। কি কাজটা ভালো না খারাপ? ভালো। ঠিক আছে না? আচ্ছা, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তোমরা কাজ করো, তোমাদের জন্য শুভকামনা। ভালো কাজের ডায়েরি আজকে সবাই লিখছে, কালকেরটা সবাই লেখা হয়েছে? মানে গতকালের যে ভালো কাজ সেগুলো তোমরা রাতে লিখে ফেলছো তো, তাই না? আচ্ছা, আমি কয়েকজনের ডায়েরি দেখি তারা কি লিখছে, তাই না? হ্যাঁ, কাফিয়া বলো কি কি তোমার ভালো কাজটা কি, কালকে কি কাজ? তুমি তোমার মাকে কালকে রান্নার কাজে সাহায্য করেছো, তাই না? শুধু কালকেই করবে না, আর পরবর্তীতে সবসময় করবে, সবসময় করবে, তাই না? হ্যাঁ, তো কালকে ডায়েরি লিখেছো? হ্যাঁ। কি লিখেছো ডায়েরিতে দেখে বলো, পড়ে দেখে দেখে বলো। আমি আজকে আরবি পড়তে গিয়েছিলাম। কি 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 লিখেছো? আমি আজকে আরবি পড়তে গিয়েছিলাম। আমি আজকে আরবি পড়তে গিয়েছিলাম, সুন্দর কথা, তাই না? এটা একটা ভালো কাজ নয়? ভালো কাজ না? হ্যাঁ। আচ্ছা সোহান, আর তুমি কি লিখেছো? আমি সকালবেলা আরবি পড়তে গিয়েছিলাম। আচ্ছা, দুজনেই তাহলে আরবি পড়তে গিয়েছিলে, তাই না? সোহান আগে গেছিল, তানজিলাও গেছিল, তাই না? আচ্ছা, আমি আর দুই এক জনের দেখবো। হ্যাঁ, দেখি। আখি, তুমি কি লিখেছো তোমার ডায়েরিতে? আচ্ছা, ধন্যবাদ, এটা সুন্দর একটা ভালো কাজ।
আকি তার মায়ের সাথে নামাজ পড়েছে, ঠিক আছে, এবং এখন থেকে সে নিয়মিত নামাজ পড়বে। তোমরা পড়বে না? এটা কি ভালো কাজ না? এরকম ভালো ভালো কাজ আমরা করব, ঠিক আছে, সবাই ভালো কাজ করব আর ডায়েরিতে লিখবো। ডায়েরি লেখা হয়েছে তোমার? কি লিখেছো একটু পড়ে শোনো। আমি আজ বন্ধুর কলম পেয়েছি, বন্ধুকে ফেরত দিয়েছি। ধন্যবাদ, সুন্দর হয়েছে। কি লিখেছো বলো? আমি আমার মায়ের কাজে সাহায্য করেছি। তুমি তোমার মাকে কাজে সাহায্য করেছো, তাই না? আচ্ছা, এরকম ভালো কাজ সবাই করবে। হ্যাঁ, কি ভালো কাজ, গতকাল কি ভালো কাজ করেছো তুমি একটু শোনাও। আমি একজন ভিক্ষুককে সাহায্য করেছি। তুমি একজন ভিক্ষুককে সাহায্য করেছো, এটা কি ভালো কাজ নয়? এরকম ভালো কাজগুলো আমরা করবো, ঠিক আছে সবাই। এবার তুমি বলো, তুমি কি তোমার ডায়েরিতে কালকে কি ভালো কাজ লিখেছো সেটা বলো। আমি কারোর সাথে ঝগড়া করি নাই, এটাও একটা ভালো কাজ, ঠিক আছে। এরকম প্রত্যেকেই প্রত্যেকের ডায়েরিতে প্রত্যেকদিন একটা করে ভালো কাজ তোমরা লিখবে। তোমার ভালো কাজের ডায়েরিতে তোমার কি লেখা আছে একটু পড়ে শোনাও। আমি রান্নার কাজে মাকে সাহায্য করি। আমি আজকে আমার মায়ের সেবা করেছি। ধন্যবাদ। রানা বলো, তোমার ভালো কাজের ডায়েরিতে কি লেখা আছে? আমি 22/10/2024 আমি এক জনকে টাকা দিয়ে সাহায্য করেছি। আচ্ছা, একজনকে তুমি টাকা দিয়ে সাহায্য করেছো, তাই না? অরিন, আমি বাগান পরিষ্কার করেছি। তুমি বাগান পরিষ্কার করেছো, তাই না? আচ্ছা, তারপরে বলো। আজকে আমি গাছে পানি দিয়েছি। গাছে পানি দিয়েছো। আচ্ছা, সামনে আজকে আমি আমার মাকে বাড়ির কাজে সাহায্য করেছি। বাড়ির কাজে মাকে সাহায্য করেছো। এবার মান্তাশা, ডায়েরিতে কি লেখা? আমি আজকে আমাদের ক্লাসরুম পরিষ্কার করেছি। ক্লাসরুম পরিষ্কার করেছো। তারপরে তুলি, আমি আজকে স্কুলে গিয়ে ময়লা পরিষ্কার করেছি। তুমি স্কুলে গিয়ে ময়লা পরিষ্কার লেখা আছে তো, তাই না? হ্যাঁ, প্রত্যেকে এভাবে প্রত্যেকে আমরা এই ডায়েরিগুলো লিখবো, ঠিক আছে। ডায়েরিগুলো লিখবো, শুধু লিখে আর শেষ করব না। যদি এগুলো আমরা যা কাজ করলাম সেগুলো যদি ভবিষ্যতেও আরও করি, তাহলে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? ভালো কাজ করার মানসিকতা তৈরি হবে। আমরা এগুলো করবো তো, তাই না? সবাই করবো, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ।